ভিউয়ার্স মাই লাস্ট ডাচেস কবিতাটির টেক্সটের সেকেন্ড ভিডিও এটা। প্রথম ভিডিওতে আমি এই লাস্টে বলেছিলাম যে অল অ্যান্ড ইজ উড ড্র ফ্রম হার অ্যালাইক দ্য অ্যাপ্রুভিং স্পিচ, সমস্ত তুচ্ছাতিতুচ্ছ বিষয়গুলো, ছোটোখাটো বিষয়গুলো তার কাছ থেকে প্রশংসা বের করে আনতো। সে প্রশংসা করতো সবগুলোকেই একই রকমভাবে, যদি তা নাও করতো অর ব্লাশ, অথবা সে মুখে লালিত্য ফুটিয়ে তুলতো, তার মুখে লাল আভা চলে আসতো অ্যাটলিস্ট, কমসে কম, মানে সে তার খুশির অভিব্যক্তি প্রকাশ করত। সি থ্যাঙ্কড মেন গুড, সে সবাইকে ধন্যবাদ দিত, ভালো কথা। বাট কিন্তু থ্যাঙ্কড সাম হাউ আই নো নট হাউ, কিন্তু ধন্যবাদটা এমনভাবে দিত, ইন সাচ এ ম্যানার দ্যাট, এমনভাবে দিত যে আসলে আমি জানি না কেমনভাবে দিত, কিন্তু তাতে মনে হতো অ্যাজ ইফ, মনে হতো যেন শি র্যাঙ্কড মাই গিফট অফ 900 years ওল্ড নেম, সে আমার পরিবারের কোনো একটা গিফট যেটা আমি তাকে দিই, যেটা 900 বছরের পুরনো ঐতিহ্য বহন করে, সেই গিফটের সঙ্গে, উইথ এনিবডিজ গিফট, অন্য কারো তুচ্ছাতি তুচ্ছ উপহারকে সে সমান চোখে দেখত, একইভাবে মূল্যায়ন করত। Would stoop to blame this sort of trifling, আপনি বলুন তো কে এই ছোট ছোট, this sort, এইরকম trifling, ট্রিভিয়াল, তুচ্ছাতিতুচ্ছ বিষয়গুলো নিয়ে ব্লেম করার জন্য মাথা ঝুঁকাবে? আপনি বলুন কে এই তুচ্ছাতিতুচ্ছ জিনিস নিয়ে অভিযোগ করার জন্য মাথা ঝুঁকাবে? ইভেন হ্যাড ইউ স্কিল ইন স্পিচ, এমনকি যদি আপনার ভাষার যথেষ্ট দক্ষতা থেকেও থাকে, যে দক্ষতাটা আমার নেই, হুইচ আই হ্যাভ নট, তো সেই রকম ভাষার দক্ষতা যদি থেকেও থাকে কারো, টু মেক ইয়োর উইল কোয়াইট ক্লিয়ার টু সাচ অ্যান ওয়ান, যার দ্বারা আপনি ক্লিয়ার করে বোঝাতে পারবেন, কোয়াইট ক্লিয়ার, ক্লিয়ার করে বোঝাতে পারবেন এইরকম একজন মহিলাকে, আপনার মনের ইচ্ছাটাকে আপনি বোঝাতে পারবেন, যদি এরকম ইচ্ছা থেকেও থাকে, যদিও আমার নেই, এবং আপনি যদি বলতেও পারেন ক্লিয়ার করে, অ্যান্ড সে, এরকম দক্ষতা থেকে থাকে এবং ক্লিয়ার করে বলতে পারেন যে জাস্ট দিস অ্যান্ড দ্যাট ইউ ডিসগাস্ট মি, এটা বা ওটা করে তুমি আমাকে বিরক্তি করেছ, হেয়ার ইউ মিস, এখানে তুমি বিষয়টাকে লক্ষ্য করনি বা মনোযোগ দাওনি, তুমি এটাকে এড়িয়ে গেছো, অর দেয়ার এক্সিড দ্য মার্ক, অথবা তুমি ওই জায়গাটাতে তুমি তোমার সীমা অতিক্রম করে, সীমা লঙ্ঘন করেছ, এরকম করে যদি আপনি বোঝাতেও চান কোনো এইরকম একজন মহিলাকে, যদি আপনার ভাষার দক্ষতার মাধ্যমে এটা করেন, যেটা, যে দক্ষতাটা আমার নেই, অ্যান্ড ইফ শি লেট হার সেলফ বি লিসেন্ড টু, এবং যদিও সে এইরকম কথাগুলোকে সে শোনে, সে মনোযোগ দিয়ে শোনে, নর প্লেইনলি সেট হার উইটস টু ইয়ার্স, নতুবা সে আপনার উইটস, এই জ্ঞানগম্ভীর কথাগুলো যদি শোনার জন্য মন স্থির করে এবং শোনে, ফর সুদ, ইন্ডিড, নিঃসন্দেহে যদি সে সেটা করে, অ্যান্ড মেড, কম মনস্থির করে, অ্যান্ড মেড এক্সকিউজ, সে যদি ক্ষমা প্রার্থনা করে, ইভেন দেন উড বি সাম স্টপিং, তাতেও কিন্তু একটা মাথা ঝুঁকানোর ব্যাপার থাকে, মাথা নোয়ানোর ব্যাপার থেকেই যায়। বোঝাতে সক্ষম হলেও আমি যদি এরকম করিও বা আপনি করেন, তাতেও কিন্তু নিজেরই মাথা নত হয়ে যাবে, কারণ এরকম তুচ্ছাতিতুচ্ছ বিষয় নিয়ে কথা বলাটা মাথা ঝোঁকানোর সমান। এতে সে ক্ষমা প্রার্থনা করুক বা আমার কথা মন দিয়ে শুনুক বা নাই শুনুক, যাই করুক, এখানে কিন্তু ডিউক মিথ্যে কথা বলছে, হি ইজ লাইং, টেলিং লাই, সে এত সুন্দরভাবে কথা বলে সব বোঝাচ্ছে আর নিজে বলছে যে আমার কথা বলার দক্ষতা নেই। তারপর বলছেন অ্যান্ড আই চুজ নট টু স্টুপ, কিন্তু আমি মাথা ঝুঁকাইনি, কারণ আমি হচ্ছি ডিউক, আমার একটা আভিজাত্য রয়েছে, আমি এই তুচ্ছাতিতুচ্ছ বিষয় নিয়ে কথা বলবো কেন, এগুলো তো তাকে আগে থেকেই বুঝে নিতে হবে। ও স্যার, শি স্মাইল্ড, নো ডাউট, আর কি বলবো স্যার, এখানে ওই দূতকে উদ্দেশ্য করে বলছেন স্যার, সে হাসতো, এতে কোনো সন্দেহ নেই। হোয়েন এভার আই পাস্ট হার, যখনই আমি তার পাশ দিয়ে যেতাম বা তার কাছে যেতাম, বাট হু পাস্ট উইদাউট মাস দ্য সেম স্মাইল, কিন্তু এমন কে আছে যে ওই একই হাসি দেখতে পেত না যখন তার পাশ দিয়ে যেত, মানে অন্য কেউ তার পাশ দিয়ে গেলে সে একই রকমভাবেই হাসত। দিস গ্রিউ, এই ব্যাপারটা বেড়েই চলেছিল, আই গেভ কমান্ডস, সেই জন্য আমি আদেশ দিয়ে দিলাম, দেন অল স্মাইলস স্টপড টুগেদার, তারপর সমস্ত হাসি একসাথে বন্ধ হয়ে গেল। এখানে এটা বোঝা যাচ্ছে যে ডাচেসকে মারার আদেশ ডিউক দিয়েছিলেন। এই লাইনটা নিয়ে রবার্ট ব্রাউনিংকে প্রশ্ন করা হয়েছিল, আসলে এটার মাধ্যমে কি আপনি মার্ডারের কথা বোঝাতে চাইছেন? ব্রাউনিং কিন্তু ক্লিয়ার কোনো মন্তব্য করেনি, বলেছে এটা আপনারা আপনাদের মতো করেই ব্যাখ্যা করবেন। দেয়ার শি স্ট্যান্ডস, দেখুন ওখানে এখন সে দাঁড়িয়ে আছে, এখন সে ফটো হয়ে গেছে, পিকচার হয়ে গেছে, দেওয়ালে টাঙিয়ে দিয়েছি তাকে এরকম। অ্যাজ ইফ অ্যালাইভ, মনে হচ্ছে সে জীবন্ত। উইল ইট প্লিজ ইউ রাইজ, স্যার আপনি কি এখন দয়া করে একটু উঠবেন? উইল ইট, উইল মিট দ্য কোম্পানি বিলো, দেন, দেন বলতে এরপর বা তাহলে, তাহলে চলুন আমরা এখন নিচে দেখা করব যারা অপেক্ষা করছে সেই সমস্ত মানুষদের সঙ্গে। এখানে বিলো দ্বারা বোঝাচ্ছে যে এখানে সেটিংটা হচ্ছে উপরতলায়, ডিউকের প্যালেসের উপরতলায় ঘটনাটা ঘটছে, এখানে এই পিকচার টাঙানো রয়েছে। আই রিপিট, আমি পুনরায় বলছি যে কাউন্ট রয়েছেন যিনি আপনার মাস্টার, সে সবার কাছে পরিচিত তার ম্যাগনিফিসিয়েন্সের জন্য, অ্যাকশন অফ বিইং ল্যাভিশলি জেনারাস, জেনারসিটির জন্য সে বিখ্যাত, পরিচিত, তার মধ্যে মহানুভবতা রয়েছে এবং তার সেই মহানুভবতাই অ্যাম্পেল, যথেষ্ট, গ্যারান্টি, ওয়ারেন্ট যে দ্যাট যে নো জাস্ট প্রিটেন্স অফ মাইন ফর ডাউরি উইল বি ডিসঅ্যালাউড, আমার কোনো এমন কোনো প্রিটেন্স নেই ডাউরির জন্য, আমার অভিপ্রায় এমন কোনো ইচ্ছা নেই ডাউরির জন্য যেটা ডিসঅ্যালাউ হয়ে যাবে। মানে আমার সমস্তই প্রিটেন্স বলতে এখানে মনোভাব, সেটাই যথেষ্ট প্রমাণ যে নো জাস্ট প্রিটেন্স, প্রিটেন্স বলতে মনোভাব, ইচ্ছা, আমার জাস্ট প্রিটেন্স, জাস্ট বলতে এখানে অধিকার, আমার ন্যায্য যে ইচ্ছা, ন্যায্য ইচ্ছা অফ মাইন, আমার ন্যায্য ইচ্ছা ফর ডাউরি, ডাউরির জন্য যে আমার ন্যায্য ইচ্ছা মনোভাব রয়েছে সেটা উইল বি ডিসঅ্যালাউড, কি হবে না, ডিসঅ্যালাউড হবে না, তার মানে অ্যালাউ হবে। আপনার যে মাস্টার কাউন্ট, তার যে মহানুভবতা সেটাই যথেষ্ট গ্যারান্টি যে আমার আর যে ইচ্ছা রয়েছে ডাউরির জন্য সেই ডাউরিটা ডিসঅ্যালাউ হবে না। দো হিজ ফেয়ার ডটার্স ইজ সেলফ অ্যাজ আই অ্যাভাউড অ্যাট স্টার্টিং ইজ মাই অবজেক্ট, যদিও তার সুন্দরী কন্যা আমার মূল উদ্দেশ্য, যেটা আমি অ্যাভাউড বলে দিয়েছি আগে, অ্যাট দ্য স্টার্টিং শুরুতেই বলে দিয়েছি যে তার কন্যাই হচ্ছে আমার প্রথম অবজেক্ট, প্রথম উদ্দেশ্য, ডাউরি নয়। এখানে দেখুন ডিউক মানে কতটা চতুর, কতটা অর্থলোভী, সেই সুকান্ত ভট্টাচার্যের কবিতার মতো, করেছি পণ নেব না পণ, বউ যদি হয় সুন্দরী কিন্তু আমায় বলতে হবে সোনা দেবে কয় ভরি, এইখানে হচ্ছে এইরকম। এবার ডিউক বলছেন নে, না 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 না, উই উইল গো টুগেদার ডাউন, আমরা একসাথে নিচের দিকে যাব। এখান থেকে বোঝা যাচ্ছে যে ওই দূত আগেই নিচের দিকে রওনা শুরু করেছিলেন। স্যার নোটিস নেপচুন, এখানে দেখুন সি গড নেপচুনের একটা স্ট্যাচু রয়েছে, একটা আর্ট ওয়ার্ক রয়েছে। দো টেমিং এ সি হর্স, যদিও এই মূর্তিটাতে দেখা যাচ্ছে সেই নেপচুন হিন্দু ঘটককে কন্ট্রোল করছে, এই দেখুন এখানে পিকচার দিয়েছি আমি, এটা হচ্ছে নেপচুন, সে কন্ট্রোল করছে সিন্ধু ঘটককে। থট এ রেয়ারিটি, এটা দুষ্প্রাপ্য একটা আর্ট ওয়ার্ক, এখানে ডিউকের আভিজাত্য, ডিউক তার আভিজাত্য দেখাচ্ছে, তার যে আর্টিস্টিক অ্যাটিটিউড রয়েছে, তার যে আর্ট শিল্পকর্ম, তার শিল্পকর্মের ওপর তার যে একটা ভালোবাসা রয়েছে সেটা সে বোঝাচ্ছে। এবং এখানে সি গডকে এখানে সি হর্সকে কন্ট্রোল করা একটা সিম্বলিক হিসেবে কাজ করছে, মানে কন্ট্রোলের মধ্যে রাখা, এই কন্ট্রোলের পাওয়ার, পাওয়ার অফ দ্য ডিউক ইজ সিম্বলাইজড বাই দ্য বাই দিস আর্ট ওয়ার্ক। এবার লাস্টের লাইন দেখি, হুইচ ক্লাউস অফ ইন্সবার্গ কাস্ট ইন ব্রোঞ্জ ফর মি, এখানে ইন্সবার্গটা কোথায় রয়েছে? ইট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ টাইরল ইন ওয়েস্টার্ন অস্ট্রিয়া, তো অস্ট্রিয়াতে এই ইন্সবার্গ অবস্থিত, সেইখানে একজন স্কাল্পচার ভাস্কর আছেন যার নাম হচ্ছে ক্লাউস। বলেছে এই মূর্তিটা যেটা ক্লাউস, যার বাড়ি ইন্সবার্গ, সে ব্রোঞ্জ দ্বারা তৈরি করে আমার জন্য এখানে পাঠিয়েছে। তো ডিউকের এখানে পজিটিভনেস আমরা দেখতে পেলাম। এবার আমরা দেখে নেব কোন কোন ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে। এখানে দেখুন হার উইটস টু ইয়ার্স ফর সুদ অ্যান্ড মেড এক্সকিউজ, এই লাইনে অ্যাসোনেন্স ইউজ করা হয়েছে। এই লাইন দেখুন, মাস দ্য সেম স্মাইল, এটা এই লাইনের রেটোরিক্যাল কোশ্চেন রয়েছে। লাইনটা দেখুন, দেন অল স্মাইলস স্টুপ টুগেদার, এখানে ইউফেমিজম ইউজ করা হয়েছে। ইউফেমিজম বলতে বোঝায় কোনো একটা কঠোর বিষয়কে সফট ওয়ার্ডের মাধ্যমে প্রকাশ করে। এখানে মার্ডার, কিলিং, এই বিষয়টাকে অল স্মাইলস স্টপ টুগেদার, এই সফট কথাগুলো দ্বারা প্রকাশ করা হয়েছে। এখানে ইউফেমিজম ইউজ করা হয়েছে। এই লাইন দেখুন, চেকড, এই লাইনটা দেখুন, ইজ মাই অবজেক্ট, আমার মূল উদ্দেশ্য হচ্ছে তার মেয়েটা, ডাউরি নয়। এই লাইনটা হচ্ছে আইরনি, বলছে আর বোঝাচ্ছে তার অন্যটা।